প্রিয় দর্শক, শুরু করছি টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন, বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে অনুষ্ঠান টক শো টাইম পলিটিক্স। আপনারা যারা দর্শক দেখছেন, আমেরিকা, নর্থ আমেরিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ পৃথিবীর যে প্রান্তে বসে যিনি এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান সাকি। আজকে যথারীতি আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমার ডান দিকে যুক্তরাষ্ট্র তথা বাংলাদেশের নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত লেখক এবং অ্যাক্টিভিস্ট মিনা ফারা, এবং আমার বাঁ পাশে আছেন বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ছাত্রনেতা এবং চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কামাল হোসেন মিঠু। আপনাদের দুজনকেই টাইম পলিটিক্স অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, মিনা ফারা এবং কামাল হোসেন মিঠু। দর্শক, এই অনুষ্ঠানে টেলিভিশনের স্ক্রিনের নিচে যে নাম্বারটি যাচ্ছে সেখানে টেলিফোন করে আপনারাও সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারেন, এই শোতে অংশ নিতে পারেন। আমরা শুরু করি আপনাকে দিয়ে, মিনা ফারা। আমরা দেখেছি যে এই স্বাধীনতার মাস চলছে, আজকে স্বাধীনতা মাসের স্বাধীনতার মাস মার্চের শেষ দিন। আমাদের এই মাসেও ফেব্রুয়ারিতে বইমেলায় অভিজিৎ রায়কে মারা হয়েছিল প্রকাশ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায়। তিনি একজন ব্লগার, একজন লেখক এবং একজন ইঞ্জিনিয়ার, যুক্তরাষ্ট্র প্রবাসী, যুক্তরাষ্ট্রের নাগরিক, বাংলাদেশি। এখন আমরা গতকালকে দেখলাম ওয়াশিকুর রহমান নামে আর একজন ব্লগারকে মারা হয়েছে, খুবই দুঃখজনক ঘটনা। যদিও আমরা জানি যে অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এখনও বের করা যায়নি তেমন একটা, এবং সেই খুনের সঙ্গে কাউকে ধরাও যায়নি খুনিদেরকে, কিন্তু আশার কথা হলো যে ওয়াশিকুর রহমানকে যারা মেরেছে তাদেরকে তাৎক্ষণিকভাবে ধরা হয়েছে। তো আমরা খালি খারাপ খবর শুনছি, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠীর নানান ধরনের তৎপরতা, এইসবের মধ্যে একের পর এক যদি এইসব ঘটনা ঘটতে থাকে তাহলে আমরা কোন পথে আছি, একটু যদি আমাদেরকে এই যে ব্লগার হত্যাকাণ্ড নিয়ে আপনার বিশ্লেষণ যদি আমাদেরকে তুলে ধরেন। ধন্যবাদ সাকিব ভাই এবং টাইম টেলিভিশনের দর্শকদেরকে। অত্যন্ত দুঃখজনক যে শুধু হত্যাই নয়, এটা একটা রিপিটেশন। যদি ফিরে যায় 2004 সনে, আমি সেদিন বইমেলাতে ছিলাম, আমার সামনে খুন হয়েছেন আমার বন্ধু ডক্টর হুমায়ুন আজাদ, আমি তার পিছিয়ে ছিলাম, চায়ের দোকান যাওয়ার কথা ছিল, কিন্তু না যে উনি বেরিয়ে গেলেন, তার কিছুক্ষণ পরে এই ঘটনা। সেই হত্যাকাণ্ডে যদি বিচার হতো, যদি বিচার হতো, আজকে 10 বছর 11 বছর পরে আমাদেরকে ক্রমাগত মুক্ত চিন্তার মানুষদের এই হত্যার সংবাদগুলি, খবরগুলি পেতে হতো না। তার মানে কি দাঁড়াচ্ছে? যে আমাদের এখানে বিচার নাই, একটা নৈরাজ্য, আইনের শাসন অনুপস্থিত। এবং অভিজিৎ যে এই মাত্র সেদিন অভিজিৎ খুনের ঘটনা, এবং তার আগে থাবা বাবা, তারপরে এই যে বাবু এর হত্যাকাণ্ড, এখান থেকে আমি যে জিনিসগুলি অর্জন করি, আমি আমি মনে করি যে পুরো জিনিসটাই রহস্য। আপনি যে বললেন, এবং ঢাকাতে সকল সব টেলিভিশনে এখন আলোচনা হচ্ছে, ধরা হয়েছে, কাদেরকে ধরা হয়েছে, কে দেখেছে যে এরা করেছে? যদি জবানবন্দি নেওয়া হয় একতরফাভাবে, কাউকে গ্রেপ্তার করে বা রিমান্ডে নিয়ে যদি জবানবন্দি বের করা হয়, যা শুনতে চায় সেটাই তারা বলবে। কিন্তু তাদেরকে যখন ধরা হয়, তাদের সঙ্গে কি কোনো আইনজ্ঞ থাকে? তাদের সঙ্গে কি কোনো অন্য কেউ থাকে যার নিরপেক্ষ, কোনো মানবাধিকার কর্মী থাকে? থাকে না। কিন্তু এদেরকে ধরে নিয়ে বলা হয় যে এরা করেছে, এখন পেয়ে গেলাম। বাবুর ক্ষেত্রে যদি চারজন হত্যাকারীকে এরা শনাক্ত করতে পারে, অভিজিতের ব্যাপারে ব্যতিক্রম কেন? এটা নিয়ে এত বড় রাজনীতি শুরু হয়েছে কেন? অভিজিতের খুনিরা তো সামনে দিয়ে পালিয়ে গেছে, পুলিশের সামনে দিয়ে, থানা তো 200 গজ দূরে, 2 জন পুলিশ সেখানে, মানবাধিকার সংস্থাগুলি সেটা এ নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করেছে, এবং এমনকি আমেরিকা থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা নিয়ে একটা, মানে তারা একটা উষ্মা প্রকাশ করেছে, কেন পুলিশের সামনে দিয়ে পালিয়ে যায়। অভিজিতের বাবা তো বলছে যে আমি বিশ্বাস করি যে ফারাবিকে গ্রেপ্তার, মানে ফারাবি তো ছিল, কিন্তু পুলিশের সামনে দিয়ে খুনি পালিয়ে পালিয়ে গেল কেন? তার মানে এটাই দাঁড়াচ্ছে যে সারমর্ম এটাই যে যাকে ধরতে চাই তাকে ধরবো, যাকে ধরতে চাই না তাকে ধরবো না। সুতরাং এটাই যদি হয়ে থাকে একটা দেশের আইনের শাসন,
এখানে অনেক কিছু আছে যা আমরা জানি না। এই জঙ্গিবাদের উত্থান নিয়ে বললেন, জি এই জঙ্গিবাদের উত্থান জিনিসটা নিয়ে আপনার কাছে আসছি। একদম আলোচনা শুরুতেই দর্শক টেলিফোন করে ফেলেছেন। আমরা সম্মানিত দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে টাইম পলিটিক্স অনুষ্ঠানে। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে এই আলোচনায় সরাসরি যোগ দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আমি জি আমি ভালো আছি। আপনার নামটা জানতে পারি, আপনি কোথা থেকে ফোন করেছেন? হ্যালো, আবু সুরাইম জ্যামাইকা থেকে। জি জনাব আবু সুরাইম, আপনি কথা বলুন, দুজন অতিথি আপনার কথা শুনছেন। সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ওই যে গণপূর্ত মন্ত্রী জনাব মোশারফ, তিনি গতকালকে ঘোষণা দিয়েছেন যে কোনো ভাবে আওয়ামী লীগের প্রার্থীদেরকে জিতাতে হবে। অপরদিকে আমরা দেখছি যে বিএনপির কয়েকজন কাউন্সিলর যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। সরকার এই সময় এই ধরনের আচরণ করার আসলে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আবু সুরাইম। আমরা আলোচনা করছিলাম ওয়াশিকুর রহমান বাবু ব্লগার, তাকে যে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ড নিয়ে এবং এই সংক্রান্ত আলোচনা করছি। তারপরে অবশ্যই আমরা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনায় যাব, তখন আপনার প্রশ্নের উত্তরটিও আমরা দুজন সম্মানিত অতিথির কাছ থেকে পাবো আশা করি। আপনি বলছিলেন জঙ্গিবাদের উত্থান। আমার মনে হয় যে এই যে হত্যাকাণ্ডগুলি হচ্ছে এর ভিতরে একটা বিরাট রহস্য আছে যেগুলি আমরা জানি না, এবং জঙ্গিবাদের উত্থান নিয়ে যে সমস্ত থিওরি আমরা শুনছি সরকারের পক্ষ থেকে একতরফা ভাবে, এই যে বলা হচ্ছে এই দেশে আইএসআই এর সঙ্গে বিএনপি যোগাযোগ করছে, জামাত শিবিরের যোগাযোগ করছে, আমার মনে হয় কি বিষয়টা তো সোজা না। এটি নিয়ে অনেক অনেক গবেষণা, অনেক রাজনৈতিক বিশ্লেষণ, অনেক অনেক রকম কথা আমাদেরকে আলোচনায় আসতে হবে যে আসলে ঘটনাটা হচ্ছে কি, এই জঙ্গিবাদের উত্থানের পেছনে কারা কারা চাইছে যে আমাদের দেশটা ইয়েমেন বা সিরিয়ার মতো হোক। আপনি যদি মানব জমিনতে এসে মার্চ দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে 21 ফেব্রুয়ারির মধ্যে যদি খালেদার অফিসের সামনে থেকে অবরোধের কে কেন্দ্র করে যে সমস্ত মন্ত্রীদের নেতৃত্বে যে সমস্ত মানে কি প্রতিবাদ হচ্ছে, এইটা যদি তোমরা বন্ধ না করো তাহলে পরে ইয়েমেন এবং সিরিয়াতে, ইয়েমেন এবং নাইজেরিয়াতে আমরা যেটা করেছি আমরা সেটা করবো। আমরা দূতাবাস এখান থেকে ম্যাক্সিমাম কর্মচারীদেরকে পাঠিয়ে দিব এবং আমাদের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করব, এবং আমরা যদি এটা করি তাহলে কোনো দূতাবাসী এখানে থাকবে না, সব চলে যাবে। তোমরা কি সেটা চাও? এটা গত মাসের খবর। হ্যাঁ, এটা 23শে মার্চের 23 22 না ফেব্রুয়ারি মানে 21শে ফেব্রুয়ারির আগে। হ্যাঁ, তারপরে 21শে ফেব্রুয়ারির পর থেকে আর ওই সমস্ত হয় না। তাহলে এইগুলা কারা করছে, এই সমস্ত ঘটনা কেন হচ্ছে, এগুলা মানে এদেরকে গ্রেপ্তার না করে গ্রেপ্তার দেখানো আসল খুনিরা কারা বের হয়নি? আমি একটু যোগ করি, সেটি হচ্ছে অভিজিৎ রায়ের কথা বলছিলেন আপনারা যে এখন ধরা পড়েছে, আদৌ তারা খুনি কিনা এটি কিভাবে নির্ণয় করা সম্ভব, কারণ তাৎক্ষণিকভাবে তো কোনো আইনজীবীর সাপোর্ট নেওয়া হয় না, যেটা এখানে আমাদের এই সমাজে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী সেটি হয়ে থাকে। অভিজিৎ রায়ের কথা বলছিলেন, অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টটি আপনাকে বলতে চাই। সেখানে পুলিশ বলে দিয়েছে পরিষ্কারভাবে যে অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের সময় পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, পুলিশ অপরাধীদের ধরার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করেছে। আমি সেটা আমি আমি যত নিউজ পড়েছি, অনেক নিউজ পড়েছি, এবং অভিজিতের বাবা যেটা নিজে মুখেই বলেছে সেটা সম্পূর্ণ সাংঘর্ষিক। পুলিশের ভূমিকা ছিল অত্যন্ত আপত্তিকর, তারা যদি চাইতো তাহলে সঙ্গে সঙ্গে তারা, এটা হুমায়ুন আজাদের বেলায় হয়েছে, মানে পুলিশ কিন্তু তাদেরকে কিছুই করে নাই, একজন পথচারী তাদেরকে রিক্সায় করে রক্তাক্ত দেহ নিয়ে গেছে। অভিজিতের ঘটনায় সেটা হয়েছে, বিশ্বজিতের ঘটনায় সেটা হয়েছে, বিশ্বজিৎ হত্যা 2012 সনে। এই ঘটনাগুলির সময় পুলিশের ভূমিকা কিন্তু অত্যন্ত মানে কি নেতিবাচক। কেন হচ্ছে, আমাদেরকে মনে হয় যখন খুনিকে এটা ধরা চাইতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে পুলিশের মধ্যে র‍্যাবের মধ্যে আসলে কি হচ্ছে, এই সমস্ত খুন খারাপিতে তাদের ভূমিকা কি, এইটা নিয়ে আর আমার মনে হয় ইনভেস্টিগেশন, এবং শুধু দেশে না বিদেশিদের নিয়ে একটা ইনভেস্টিগেশন দরকার যে কেন হচ্ছে এই ধরনের অনৈরাজ্যকর ঘটনা। এফবিআই তো অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করছে করছে আমরা জানি। আপনি আবারও বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই বিষয়ে আরো তদন্ত করা উচিত, ওয়াশিকুর রহমান বাবুর বিষয়টিও তারা তদন্তে আনা উচিত আপনি বলছিলেন। আমরা আপনার কাছে ফিরবো, এই বিষয়ে আরো আলোচনা করব। আমরা কামাল হোসেন মিঠুর কাছে যাওয়ার আগে দর্শক আপনার কাছে আমরা যাচ্ছি, আপনি এই মুহূর্তে যিনি আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন সরাসরি টেলিফোনে, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। আসসালামু আলাইকুম।
Hello, I'm call from Canada. I have a question, Mr. Mithu. যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা অবস্থায় কেন এরকম একের পর এক ব্লগার খুন হচ্ছেন, বাট এ ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না? এটি কি আর কি সরকারের হাত রয়েছে এসবের পিছনে এবং একটা পরিস্থিতি ঘোলাটে করার জন্য কি করছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, এই প্রশ্নের উত্তরটিও আমরা পরে খোঁজার চেষ্টা করব। আমরা কথা বলছিলাম ওয়াশিকুর রহমান বাবু ব্লগার, তার সম্পর্কে যে হত্যা হলো অভিজিৎ রায়ের পরে, আজকে বাবু মারা গেলেন, আপনি এই বিষয়টি কিভাবে দেখেন? ধন্যবাদ সাকিব ভাই আজকের এই অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। টাইম টিভির মাধ্যমে আমি নিউ ইয়র্ক এবং আশেপাশের এলাকায় সহ সারা পৃথিবীতে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রসঙ্গক্রমে আজকের প্রথম প্রসঙ্গে এসেছে ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ড। আমি সর্বপ্রথমে আজকে এই অনুষ্ঠান থেকে এই নিন্দনীয় হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং যেহেতু আলোচনাটা আপনি মিনা আপাকে দিয়ে শুরু করেছেন, তো উনি কিছু প্রসঙ্গ এনেছেন এবং কিছু বক্তব্য রেখেছেন, আমি কিছু বক্তব্য ওনার খণ্ডন করতে চাই। প্রথমত, ওয়াশিকুর রহমান বাবু 24 বছরের একটা তরতাজা যুবক। ঢাকার বেগুনবাড়িতে দিনের দুপুরে তাকে নৃশংসভাবে হত্যা করেছে এবং তাকে যারা হত্যা করেছে তাদের মধ্যে দুজনকে স্থানীয় জনগণ তারা হাতে নাতে ধরেছেন। সুতরাং উনি যেভাবে সরলীকরণ করে এখানে বলেছেন যে এখানে কোনো রহস্য আছে কিনা বা এটার পেছনে কোনো রকমের ষড়যন্ত্র আছে কিনা, এটার পেছনে র‍্যাব বা পুলিশের কোনো ভূমিকা আছে কিনা, এই ধরনের যে প্রসঙ্গগুলো তিনি এনেছেন এগুলো সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক। দিনে দুপুরে বাংলাদেশে জানেন সকাল 9টা বা 10টা সেই সময়টাতে বাংলাদেশের শহরগুলো অত্যন্ত কর্মচঞ্চল হয়ে যায়। সে যখন কাজে যাচ্ছিল তখন এই হত্যাকাণ্ডটি সংঘটিত করা হয় এবং সেখানে আমরা যাদেরকে হিজরা বলি তাদের মধ্যে থেকে তাদের দুজন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা সাহস নিয়ে এগিয়ে এসেছে এবং তাদেরকে স্যালুট করি আজকের এই অনুষ্ঠানের তরফ পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে, যে তারা সাহস নিয়ে এগিয়ে গিয়ে এই দুই নৃশংস হত্যাকারীকে গ্রেফতার করেছেন, ধরেছেন এবং ধরে পুলিশে সোপর্দ করেছেন। এবং তাকে ধরার পরপরই স্থানীয় অন্যান্য জনগণ সহ যারা স্থানীয় টহলরত পুলিশ ছিল তারা গিয়েছেন এবং তাদের সহায়তায় এই দুজনকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। এবং বিগত 24 ঘন্টায় পুলিশ কাস্টডিতে নেওয়ার পরে এই দুইজন জিক্রুল এবং অন্য আরেকজনের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আরেকজনের নাম হচ্ছে আরিফুল এবং জিক্রুল হচ্ছে আপনার এলাকা চট্টগ্রাম ঠাজারের একটি মাদ্রাসা ছাত্র, অত্যন্ত দুঃখজনক। এই দুজনের যে সাম্প্রতিক তাদের যে পুলিশের কাছে যে তারা বক্তব্য দিয়েছেন এই বিগত 24 ঘন্টায়, সেখানে তারা বলেছেন মাসুদ নামে একজন ব্যক্তি ঢাকার যে আপনার এই নতুন একটা নান্দনিক যে একটা জায়গা সৃষ্টি হচ্ছে সেখানে গিয়ে তাদের এর আগের দিন বিকেলবেলা তারা শুধুমাত্র এই হত্যাকাণ্ডটি সংঘটিত করার জন্য তারা একত্রিত হয়ে একটা পরিকল্পনার মাধ্যমে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করছেন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বাংলাদেশে দীর্ঘদিন ধরে জঙ্গিবাদকে যারা লালন করেছেন, বাংলাদেশকে জঙ্গিবাদকে যারা পৃষ্ঠপোষকতা করেছেন, বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোকে যারা বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছেন তাদের সুস্পষ্ট প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ মদদে এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত করা হচ্ছে। ঠিক একইভাবে মিনা আপা যেভাবে বলেছেন যে 21-এর বইমেলাতে ডক্টর হুমায়ুন আজাদকে যেভাবে হত্যা করা হয়েছিল, ঠিক আজকে ঠিক অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছিল। এছাড়াও গণজাগরণ মঞ্চের যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে যে আন্দোলন শুরু হওয়ার পরে যারা মুক্তমানা বিভিন্ন পর্যায়ের যারা লেখক বা লেখিকা ছিলেন তাদের উপরে বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক এবং তাদেরভাবে বিভিন্নভাবে আক্রমণ করা হয়েছে, এগুলো কোনো বিচ্ছিন্ন হয়েছিল, হ্যাঁ রাজীব এক্স্যাক্টলি, তো এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো যে সন্ত্রাসী জঙ্গিবাদ এবং এগুলো বাংলাদেশে কারা লালন করেন সেগুলো সবাই জানেন এবং এগুলো লালন করেন জামাত শিবির এবং বাংলাদেশে মৌলবাদী সংগঠন যারা আছে, যারা ধর্ম ব্যবসা করে ধর্মকে নিয়ে রাজনীতি করে বাংলাদেশের, তাদেরই এক সুস্পষ্ট মত দিয়ে এসব ঘটছে। শুধু তাই নয়, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা ব্লক কে জিনিস তারা জানে না, এগুলো তাদেরকে সহজ সরল
কোমলমতি শিশু আমি বলবো, তারা তারুণ্য পের হয়ে কৈশোর পের হয়ে তারা মাত্র তাদের যৌবনে পদার্পণ করছে, তাদের একটা সমৃদ্ধ ভবিষ্যৎ হওয়ার কথা ছিল, তাদের হওয়ার কথা ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার, সেটা না হয়ে তারা আজকে হত্যাকারী হিসাবে আজকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এবং তারা তাদেরকে অত্যন্ত ঠান্ডা মাথায় তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে যারা মুক্তমানা, যারা ব্লগ লিখছেন, যারা বিভিন্নভাবে তাদের মত প্রকাশ করছেন, তারা ইসলামের বিরুদ্ধে কথা বলছেন, তারা ধর্মের বিরুদ্ধে কথা বলতে বলছেন, তারা নাস্তিক, তাদেরকে মেরে ফেলতে হবে, এটাই একমাত্র শাস্তি। তাহলে আমরা কোন সমাজে বসবাস করছি আজকে? আমরা আবার আসবো আপনার কাছে। একজন দর্শক টেলিফোনে যোগ দিয়েছেন এই মুহূর্তে। সম্মানিত দর্শক, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন খুব সংক্ষেপে। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো জি, আমরা শুনছি আপনাকে, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। আমি ফ্লোরিডা থেকে বলছিলাম, লতিফুল্লাহ। লতিফুল্লাহ জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে ফোন করার জন্য। এবং আপনার মাধ্যমে ফ্লোরিডা বাসী এই মুহূর্তে যারা টাইম টেলিভিশন এবং এই অনুষ্ঠান টাইম পলিটিক্স দেখছেন তাদের সবাইকেই অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আশা করি আমাদের সঙ্গেই থাকবেন, টাইম টেলিভিশন দেখবেন এবং টাইম টেলিভিশনে টাইম পলিটিক্স দেখবেন। আপনি বলুন, আমরা আপনার কথা শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম লতিফুল্লাহ, আমি ফ্লোরিডা থেকে বলছিলাম। জি আপনি বলুন, আমরা শুনছি, দুজন অতিথি আপনার কথা শুনছেন। এখন আমার প্রশ্ন হলো, সরকার কি আইন শৃঙ্খলা বাহিনীকে বিরোধী দল দমনে রাখছে না সন্ত্রাসী দমনে রাখছে? জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিরাপত্তা স্বার্থে রাখছে, এই প্রশ্নটা আমি আওয়ামী লীগের ওই বাইক কাছে জানতে চাইছিলাম। প্রসঙ্গত যেহেতু বিগত কয়েকজন দর্শকই আসলে প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন করেছেন আবু সুরায়েন, উনি জামাইকা থেকে, উনার একটা প্রশ্ন ছিল যে গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ জি, তো উনি গতকালকে আসলে চট্টগ্রামে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী এবং নেতাদের একটা বৈঠক হয়েছে। আপনারা হয়তো জানেন যে ইঞ্জিনিয়ার গণপূর্ত মন্ত্রী পাশাপাশি উনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম মেম্বার। তো চট্টগ্রামের স্থানীয় রাজনীতিতে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব এবং অন্যান্য যারা সেখানে ছিলেন বৈঠকে, তাদের সবার একটা ভালো অবস্থান আছে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সেখানে এ ধরনের বৈঠক হতেই পারে, এটা একটা সম্পূর্ণ রুদ্ধদ্বার বৈঠক ছিল। এই বৈঠকটা কোনো কোনো জনসমক্ষে গিয়ে কোনো বৈঠক হয়নি, এখানে কর্মী এবং নেতা পর্যায়ের মধ্যে বৈঠক হয়েছে। এবং এই বৈঠকে গণপূর্ত মন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন যে আসলে যে খণ্ডিত বক্তব্য উপস্থাপিত হয়েছে আজকে, ইতিমধ্যে যেসব পত্রপত্রিকা বা নিউজ মিডিয়া এই সংবাদটি এসেছে, তারা আমার মনে হয় খণ্ডিতভাবে এই সংবাদটি উপস্থাপন করেছেন। সংবাদটি হচ্ছে গণপূর্ত মন্ত্রী সহ ওখানে ভূমিপতি মন্ত্রী সাইফুজ্জামান জাবেদ এবং চট্টগ্রামের অন্যান্য নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেখানে আলোচনা হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। এবং সেখানে মাননীয় মন্ত্রী বলেছেন, আওয়ামী লীগের কর্মীদের বলেছেন, যে কোনোভাবে আওয়ামী লীগকে এই নির্বাচনে জয়ী হতে হবে। এই যে কোনোভাবের অর্থ, এরপরেই উনি বলেছেন যে আজকে বাংলাদেশে যে পেট্রোল বোমার সন্ত্রাসে যারা আজকে নিহত হয়েছেন, আজকে 150+ লোক বাংলাদেশে নিহত হয়েছেন, আজকে যদি এই নির্বাচনে যদি আওয়ামী লীগ জয়ী হতে না পারে বা আওয়ামী লীগ যদি জনগণের ম্যান্ডেট নিতে না পারে বা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং 14 দল মনোনীত প্রার্থী আজকে যদি মনোনীত বা নির্বাচিত হতে না পারে, তাহলে এই যে পেট্রোল বোমার সন্ত্রাসের যে রাজনীতি বাংলাদেশে, আজকে জনগণের কাছে হয়তো মনে হতে পারে যে এই রাজনীতি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কিনা। সুতরাং পেট্রোল বোমার রাজনীতিকে পরাজিত করতে হলে এবং পেট্রোল বোমার সন্ত্রাস এবং এই সন্ত্রাসের উত্থান যারা ঘটিয়েছেন বাংলাদেশে এবং যারা এই সন্ত্রাসের জন্ম দিয়েছেন এবং লালন করছেন এখনো, তাদেরকে পরাজিত করতে হলে এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তথা 14 দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে। ঠিক এই বক্তব্যটি দিয়েছেন এবং এটির ভিডিও ফুটেজও এখন বিভিন্ন কয়েকটি চ্যানেলে এসেছে, আমি কিছুক্ষণ আগে চেক করেছি। আপনারা যদি প্রথম আলোর ওয়েবসাইটে যান, প্রথম আলোর ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন ওনার যে বক্তব্যটি, সেই বক্তব্যটি সেখানে পুরোপুরি, উনি কি বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটি সেখানে প্রকাশিত হয়েছে। জি আমরা আবার আসি একটু পরে, আমরা একটু মিনা ফারা আপনার কাছে একটু আবার ওয়াশিকুর রহমান বাবুর হত্যাকাণ্ড নিয়ে আসি। কামাল হোসেন মিঠু বলছিলেন যে বিএনপি জামাত এর ইন্ধনদাতা, কিন্তু আমি সেই কথাটি না বলে আমি একটি জিনিস বলতে চাই যে গতকালকে যাদেরকে ধরা হয়েছে পুলিশের ভাষ্য মতো তারা যে স্বীকারোক্তি দিয়েছেন, যে জবানবন্দি দিয়েছেন প্রাথমিকভাবে, সেখানে তারা বলেছেন যে জিকরুল এবং আমিরুল এই দুজন, আরিফুল এই দুজন একজন আরেকজনকে এর আগে চিনতেন না, তারা দুজন দু জায়গা থেকে এসেছেন। তাহলে কি তাদেরকে নিয়ে আসা হয়েছে? এখন আমার কথা হচ্ছে
যে অবশ্যই তো এর পেছনে একজন ইন্ধনদাতা তো আছেই, সেটি কারা আপনার মনে হয়? পুলিশ আর র‍্যাব যখন মিডিয়া উইং উইং মিডিয়া উইং যখন এদেরকে মুখোমুখি করে জি যে তারা কি বলেছে এবং তাদেরকে ধরেছে, জি আপনি লক্ষ্য করে দেখুন এটা সম্পূর্ণ মানবাধিকার পরিপন্থী। কখনো এক পেশে বা একতরফা বা কোনো আইনজ্ঞ ছাড়া মানে তাদের যে কোনো ভাষ্য সেটা হচ্ছে ডিবেটেবল এবং এটাকে প্রমাণ করতে হবে। আপনি কিভাবে প্রমাণ করবেন? ওখানে কেউ ছিল না। এখন এরা যে এটা বলেছে এটা প্রমাণ কি আছে? ওখানে কি অন্য কেউ তৃতীয় পক্ষ ছিল তাদের আইনজ্ঞ? সরি, আমাকে বলতে দিন, আমাকে শেষ করতে দিন, আপনি পরে বলবেন, থ্যাংক ইউ। তাদের সঙ্গে কি কেউ ছিল যারা বলবে যে নিরপেক্ষ তাদের আইনজ্ঞ ছিল? আমাদের এখানে আমেরিকাতে যখন আমরা দেখি পুলিশ যখন প্রথমে একটা লোককে গ্রেপ্তার করে তাকে তার রাইটসগুলো প্রথমে পড়ে শোনায়, তারপর তাকে একজন পাবলিক, সে যদি অ্যাফোর্ড করতে না পারে পাবলিক প্রসিকিউটর একজন তার জন্য দেওয়া হয় এবং পাবলিক আপনার যে আইন লয়ার দেওয়া হয় তাকে, তাদের সম্মুখে জেরাগুলি হয়। কিন্তু এমন অনেক কেস আমরা দেখেছি যেগুলো বাতিল হয়ে গেছে কারণ কখনো কখনো পুলিশ একতরফাভাবে কিছু কৃষ্ণাঙ্গ দুই একটা ঘটনা কৃষ্ণাঙ্গ এই যে হেট ক্রাইমের একতরফা জবানবন্দি নিয়েছিল এবং সেগুলি পরে কোর্টে গেছে, সেগুলো নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে, নতুন করে মিসট্রায়াল হয়েছে, বিচার হয়েছে। তাইলে পরে আমার প্রশ্ন হচ্ছে যে এই ছেলেটা যে বলেছে এটা প্রমাণ কি? এটা যে পুলিশের কথা নয়, এটা যে র‍্যাবের কথা নয়, প্রমাণ কি? এটাকে আমি এস্টাবলিশ করার জন্য আপনাকে আমি এইটুকুই বলছি যে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো কিন্তু আমি যেটা বলছি সেটাই বলছে যে দেশে র‍্যাব পুলিশ এখন কিলা একটা কিলিং মিশনে চলে গেছে। আপনি যদি মানবাধিকার কমিশনের রিপোর্টগুলি দেখেন তারা কিন্তু র‍্যাব পুলিশের বিরুদ্ধে কথা বলছে, তারা কিন্তু তাদেরকে সরাসরি কিলার বলছে। আর আপনার যদি পিপলস পালস যদি দেখেন মানুষ কি বলছে সোশ্যাল মিডিয়াতে, আপনি যদি পালস দেখেন পিপুলের তারা কিভাবে যে নিন্দা করছে সরকারের এই নৈরাজ্যতার, মানে আইনের শাসনের যে দেশে নেই, আপনি এইগুলা জবাব দিবেন কি করে? তাদেরকে দেখতে হবে, এটা 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 তাদেরকে আমলে নিতে হবে, আমলে নিতে হবে, পিপলস পালস আমলে নিতে হবে। অবশ্যই আমি আপনার কাছে ফিরবো, তার আগে আমাদের বিরতিতে যাওয়ার সময় হয়েছে, আমরা বিরতিতে যাব। কিন্তু বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক অনেকক্ষণ যাবত লাইনে আছেন। সম্মানিত দর্শক, আপনি আমাদের সঙ্গে কথা বলুন আপনার নাম এবং পরিচয় দিয়ে, এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য আগাম আপনাকে ধন্যবাদ দিচ্ছি। সালাম আলাইকুম। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনি বলুন। আমি অস্ট্রেলিয়া থেকে বলতেছিলাম, আমার নাম আব্দুর রহিম, আমি মিঠু ভাই, মিঠু ভাই আমার ছোট ভাই। মিঠু ভাই আমি আপনাকে প্রশ্ন করব না, আমি জাস্ট আপনাকে লাইভ টেলিভিশনে দেখতেছি সেই জন্য আমি কল করলাম আপনাকে। মিঠু ভাই আই সি ট্যাং সমিতির রহিম হইছি। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি আমি চট্টগ্রাম সমিতির রহিম ভাই বলতেছি, মিঠু ভাইকে হ্যালো। জি আমি আপনাকে চিনতে পেরেছি। আসসালামু আলাইকুম রহিম ভাই। জি উনি আপনার কথা আপনাকে চিনতে পেরেছেন, আপনি বলুন। আপনার কোনো প্রশ্ন আছে বা কোনো মন্তব্য আছে আমাদের আলোচনা যা শুনছেন আপনি? আলোচনার কোন বক্তব্য নাই, আমি আপনাদের একজন গেস্ট মিঠু ভাই, উনি আমার ছোট ভাই, আমি জাস্ট ওনাকে হ্যালো বলার জন্য টেলিফোন। ওকে, অনেক ধন্যবাদ, উনি আপনার সালাম নিয়েছেন এবং আপনি আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে একটি দর্শক বিরতিতে যাব, ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি, আরো আলোচনা হবে, সঙ্গেই থাকুন। ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানায় সর্ববৃহৎ পার্টি হল। বিয়ে, জন্মদিন, কনভেনশন, সেমিনার, সুইট 16 সহ যে কোনো অনুষ্ঠানে বুকিং দেবার আগে অবশ্যই একবার ভিজিট করুন ময়ূরিয়া অভিজাত ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট।
100% হালাল খাবার ইফতার পার্টির জন্য আমরা বুকিং নিয়ে থাকি এছাড়াও বাংলাদেশি আয়োজনে যে কোনো অনুষ্ঠানের জন্য 30% ছাড় ধর্মীয় অনুষ্ঠান ফান্ডরেজিং সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও রয়েছে বিশেষ ডিসকাউন্ট বাংলাদেশি ও ইন্ডিয়ান মুখরোচক খাবারের স্বাদ নিন ময়ুরিয়া ব্যাংকোয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট মেকিং ইওর মেমোরেবল মোমেন্ট মোর গর্জিয়াস অ্যান্ড রিমার্কেবল SNS Accounting and General Services. আমাদের রয়েছে Income Tax Accounting, Immigration Services, Translation and Notary Subidha. যোগাযোগ করুন এম এ কায়ুম 3542 31st Street, Long Island City, New York 11106. Phone 718-361-5883, 718-685-2010. Fax 718-361-6071. SNS Accounting and General Services. Trust us, we serve you better. প্রিয় দর্শক আবারও ফিরে আসলাম টাইম পলিটিক্স নিয়ে টাইম পলিটিক্স বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে সরাসরি অনুষ্ঠান টক শো আমার সঙ্গে দুজন অতিথি আছেন উপস্থিত আছেন যুক্তরাষ্ট্রের পরিচিত লেখক এবং অ্যাক্টিভিস্ট মিনা ফারা এবং উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা এবং চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কামাল হোসেন মিঠু আমি হাসানুজ্জামান সাকি আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি স্বাগত জানাচ্ছি বিরতির পর এই অনুষ্ঠানে একজন দর্শক সম্ভবত লাইনে আছেন আমরা দর্শকের সঙ্গে কথা বলি তারপরে আবার আলোচনায় ফিরব সম্মানিত দর্শক আপনি আপনার আলোচনা শুরু করুন আপনি এখন স্টুডিওতে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন একজন সরকারের পক্ষে কথা বলছেন আর একজন যিনি আছেন তিনি কার পক্ষে কথা বলছেন এটা খুব জানার আমার খুব কৌতূহল উনি কি বলবেন উনি কার পক্ষে কথা বলছেন কোন দলের পক্ষে কোন সমর্থনের পক্ষে আমি নিউ ইয়র্ক থেকে হালিমা বলছি জি নিউ ইয়র্ক থেকে হালিমা জি আপনাকে অনেক ধন্যবাদ জি আমরা এই প্রশ্নটি নিব মিনা ফারার কাছে জি আপনি আমি ফিরে আসি পূর্ববর্তী প্রসঙ্গে আসলে দুজন দর্শক ইতিমধ্যে ফোন করেছেন একজন কানাডা থেকে আর একজন ফ্লোরিডা থেকে লতিফুল্লাহ কানাডা থেকে আমি ওনার নামটি ঠিক শুনতে পাইনি কিন্তু ফ্লোরিডা থেকে ফোন করেছেন লতিফুল্লাহ সাহেব দুজনেই প্রশ্ন করেছেন বাংলাদেশে যে সাম্প্রতিক যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে সরকারি যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন আসলে দেখতে হবে যে যখন একটা একটা দেশ বা একটা শহর বা একটা রাষ্ট্র কখন সেটা পুলিশ স্টেটে পরিণত হয় যখন সেখানে পলিটিক্যাল আনরেস্ট হয় যখন সেখানে ক্রাইম বাড়ে যখন সেখানে যে কোনো ধরনের অন্যায় অনাচার বেড়ে যায় তখন সেখানে পুলিশের ভূমিকা বা আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা বেড়ে যায় বিগত আড়াই মাস ধরে বাংলাদেশে বিগত 5ই জানুয়ারি থেকে শুরু করে আজ অবধি সারা বাংলাদেশে বিএনপি এবং 20 দলীয় জোট তথাকথিত আন্দোলনের নামে যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে সেই নৈরাজ্যকর পরিস্থিতিতে বাংলাদেশের জনসাধারণের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তাদের জানমালের নিরাপত্তা বিধানের জন্য আমি অবশ্যই স্বীকার করছি যে পুলিশকে কঠোর ভূমিকায় যেতে হয়েছে কোনো কোনো জায়গায় যারা বোমা সন্ত্রাসী ছিল যারা পেট্রোল বোমা দিয়ে জ্বালিয়ে দিয়ে মানুষকে দিনে দুপুরে হত্যা করেছে তাদেরকে রুখতে গিয়ে পুলিশকে কঠোর হতে হয়েছে সেক্ষেত্রে মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তুলেছে কিন্তু সে আজকে যে মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তুলেছে তাদের কাছে আজকে আমি এখান থেকে একটি প্রশ্ন করতে চাই আপনারা তখন কোথায় থাকেন আপনারা আজকে যারা বাংলাদেশের সৌকর যারা যে মানবাধিকার নিয়ে বিভিন্ন জায়গায় যারা উচ্চকণ্ঠ তারা কেন চুপ থাকেন যখন পেট্রোল বোমা দিয়ে জ্বালিয়ে দিতে হয় কেন দেখলাম না আজকে বাংলাদেশের যাদের পেট্রোল বোমা দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরেও আজকে বিভিন্ন যারা নিজেদেরকে মানবাধিকার কর্মী এবং নিজেদেরকে মানবাধিকার সপক্ষের লোক বলে দাবি করেন তাদেরকে একটা লোককে দেখলাম না আজকে রাস্তায় নেমে বলতে যে এসব বন্ধ করা হোক এসবের সঙ্গে যারা জড়িত বিএনপি বেগম জিয়া এবং 20 দলীয় জোটের যে নেতৃবৃন্দ এবং যারা এসবের সাথে জড়িত তাদের কারো কাছে গিয়ে বলতে শুনলাম না আপনারা এসব বন্ধ করুন এসব বন্ধ না করলে আপনাদের এসব পরিস্থিতির সম্মুখীন হতে হবে আজকে দেখুন বিএনপি আমি ধন্যবাদ জানাই যে তারা কিছুটা হলেও আজকে তাদের এই সন্ত্রাসী কার্যক্রম থেকে তারা পিছিয়ে এসেছেন আজকে ঢাকা চট্টগ্রাম মহানগরী ঢাকা এবং চট্টগ্রাম মহানগরী তারা হরতাল শিথিল করেছেন তাদের আন্দোলন
অকার্যকর হয়ে গেছে অনেক আগেই, কিন্তু আজকে জানি না হয়তো তাদের সাথে প্রেস্টিজের জন্যই তারা হয়তো আজকে তাদের সেই আন্দোলন কর্মসূচি তারা আজকে প্রত্যাহার করতে পারছেন না। তবে আমি সবিনয় অনুরোধ করব, আপনারা যদি আপনাদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে চান তাহলে এখনও সময় আছে, এসব সন্ত্রাসী কার্যক্রম থেকে আপনারা সরে আসুন এবং রাজনীতির ধারায় ফিরে আসুন, গণতন্ত্রের ধারায় ফিরে আসুন। এবং সেই গণতন্ত্রের ধারায় ফিরে আসার একমাত্র মত এবং পথ হচ্ছে নির্বাচন। সিটি কর্পোরেশনের নির্বাচন ঘোষিত হয়েছে, যোগ্য প্রার্থী দিয়ে আপনাদের ক্ষমতা এবং জনপ্রিয়তা যাচাই করুন। আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই নির্বাচনে ভয় পায় না, এবং এই আওয়ামী লীগের ইতিহাস নির্বাচনের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস জনগণের সাথে সম্পৃক্ত থাকার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস জনগণকে সাথে নিয়ে পথ চলার ইতিহাস। সুতরাং আজকে যারা বলছেন যে আওয়ামী লীগ ছলে বলে কলে কৌশলে আজকে ক্ষমতায় যেতে চায়, এ কথাটা মোটেই সত্য নয় এবং সেটা বারবার আওয়ামী লীগ প্রমাণ করেছে। আর একটা জিনিস উনি যেটা বলেছেন যে আজকে যে ধরে নিয়ে গিয়ে কাউকেই সুযোগ দেওয়া হচ্ছে না, আমি একটা কথা আজকে স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের যে আইন, বিদ্যমান যে আইন, সে আইনে পুলিশ যদি কাউকে গ্রেফতার করে সেই ক্ষেত্রে পুলিশের সামনে যদি শেষ অত্যাচার নির্যাতন রিমান্ডের কারণে যদি কোনো বক্তব্য দিয়েও থাকে, ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে 164 বলে একটা অ্যাক্ট আছে, 164 ধারায় জবানবন্দি দিয়ে পূর্ববর্তী যে কোনো বক্তব্যকে প্রত্যাহার করা যায়। ঠিক একইভাবে এখানে যখন উনি আজকে নিউ ইয়র্কের এবং আমেরিকার যে বিদ্যমান আইনের কথা বলেছেন, পুলিশ যখন কাউকে অ্যারেস্ট করে তখন বলে যে এখন তুমি যদি কোনো কথা বলো সে কথাটা তোমার পক্ষে অথবা বিপক্ষে ব্যবহৃত হতে পারে, হ্যাঁ ইট ক্যান গো এগেনস্ট ইউ অর অন বিহাফ অফ ইউ, সো সে যদি মনে করে সে চাইলে চুপ থাকতে পারে। কিন্তু বাংলাদেশেও একই, আপনার যদি কাউকে পুলিশ ধরে নিয়ে যায় তার চুপ থাকার অধিকার আসে, এখন কেউ যদি বলতে না চায় তাকে পুলিশের কোনো ক্ষমতা নেই তাকে কথা বলানোর। আর সেক্ষেত্রে যদি পুলিশই মনে করে নিলাম যে পুলিশই নির্যাতনে যদি কোনো বক্তব্য বা কোনো মন্তব্য যদি করেই থাকে, পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে 164 ধারায় জবানবন্দি দিয়ে সে বক্তব্য প্রত্যাহারের সুযোগ রয়েছে। হ্যাঁ আরেকটা জিনিস আমি আজকে প্রসঙ্গ তো উল্লেখ না করলেই নয়, আজকে দেখুন এই প্রসঙ্গে আমি জনাব মাহমুদুর রহমান মান্না যখন গ্রেফতার হলেন কিছুদিন আগে, তখন একটা কথা এসেছে মাহমুদুর রহমান মান্না মাঝখানে কিছু সময় অনেকক্ষণ ওনার খোঁজ পাওয়া যায়নি, 21 ঘন্টা ওনার খোঁজ পাওয়া যায়নি। কিন্তু মাহমুদুর রহমান মান্না যখন ঢাকায় আদালতে ওনাকে নিয়ে আসা হলো, তখন মাহমুদুর রহমান মান্না ওনার শারীরিক পরিস্থিতির কথা বলেছেন, উনি যে নির্দোষ সেটা দাবি করেছেন। উনি সেদিন কেন বলতে পারলেন না সেদিন কোর্টে গিয়ে যে 21 ঘন্টা যদি ওনাকে সরকারি কোনো বাহিনীর হাতে যদি উনি থেকে থাকেন, সরকারি র‍্যাব বা কোনো গোয়েন্দা সংস্থার হাতে যদি উনি থেকে থাকেন সেই সময়, উনি সেদিন কেন, সেখানে মিডিয়া ছিল, প্রেস ছিল, সমস্ত সবার জন্য মুক্ত ছিল, সেদিনই তো বাংলাদেশে সেই সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল, সেদিন মাহমুদুর রহমান মান্না সেদিন কেন বক্তব্য দিলেন না যে আমাকে 21 ঘন্টা আমাকে এই আওয়ামী লীগ সরকার অথবা আওয়ামী লীগ সরকারের অথবা পেটোয়া বাহিনী অথবা র‍্যাব অথবা গোয়েন্দা সংস্থাগুলো আমাকে ধরে রেখেছে। আপনাকে ধন্যবাদ। একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা সম্মানিত দর্শক এখন আপনার সঙ্গে কথা বলবো, আপনি সরাসরি আমাদের স্টুডিওতে যোগ দেবেন এই আলোচনায়। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি আপনার নাম জানতে পারি? আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি। কাকে প্রশ্ন করবেন? মিঠু ভাইকে। জি মিঠু ভাইকে, আপনার নামটা আগে বলেন এবং আপনি কোথা থেকে ফোন করেছেন। আমার নাম হলো মোমেন, আমি ইস্ট এলমাস থেকে বলছি। মিঠু ভাইকে প্রশ্নটা হলো, মিঠু ভাই যে বলতেছে বেগম জিয়ার দল বিএনপির দল বোমাবাজি করে সন্ত্রাসী করে ওই পেট্রোল বোমা মারে, আওয়ামী লীগের লোকজনের যখন পেট্রোল বোমা সহ পুলিশ ধরে ছাত্রলীগের পোলাবাহিনীতে ছাইরা দেয় আর দোষ দেয় হলো বিএনপির উপরে, আপনারা সচেতন নাগরিক আমেরিকাতে বসবাস করেন আওয়ামী লীগ যে গুন্ডামি পান্ডামি করতেছে এগুলি আপনাদের চোখে পড়ে না? জি আপনাকে অসংখ্য ধন্যবাদ মিঠু সাহেব, অবশ্যই এই প্রশ্নের উত্তরটি দেবেন। জি আপনি কি আরো কিছু বলতে চান? আচ্ছা আমরা আপনার কাছে আসবো মিনা ফারা। আমার কাছে দুটি প্রশ্ন আছে, একটি হচ্ছে আপনার একজন দর্শক, এটি আমার প্রশ্ন না আসলে দুজনেই দর্শকের, একজন সম্মানিত নারী দর্শক আপনাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছেন যে আপনার বক্তব্যটি উনি বুঝতে পারছেন না যে আপনি কোন পক্ষে, এই কথাটি বলেছেন হালিমা নামে নিউ ইয়র্ক থেকে একজন নারী দর্শক। তো আমার পরিচয় যখন দিয়েছেন, থ্যাংক ইউ, আপনি বলেছেন যে অ্যাক্টিভিস্ট, সুতরাং অ্যাক্টিভিজমের কোনো ধর্ম নাই, কোনো দল নাই, কোনো মত নাই, সে হচ্ছে মানবাধিকারের পক্ষে কথা বলে, সুতরাং আমি সবার পক্ষে কথা বলব। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আমি তাদের সমালোচনা করেছি, এখন আওয়ামী লীগ ক্ষমতা, এখন আমি আওয়ামী লীগের সমালোচনা করি, কারণ তারা সমালোচনার কারণগুলি আমাদেরকে তৈরি করে দিয়েছে এবং 35 বছর মানবাধিকার ভোগ করে আমি মানবাধিকারের পক্ষে কথা বলবো না,
আমি কোনো দলের পক্ষ নিয়ে মানবাধিকারের বিরুদ্ধে কথা বলবো। মিঠু ভাই হয়তো ভাবছেন উনি জিতে গেছেন এই কথাগুলি বলে, কিন্তু দুঃখজনক যে মিঠু ভাইয়ের মতো হাজার হাজার ঘন্টা টক শোতে যে কথাগুলো আমরা শুনছি একই কথা, নতুন কোনো কিছুই নাই। আপনি দেখবেন আজকে মিথু ভাই যে কথা বলছে, কালকে আপনার আরেকজন এসে এই কথাই বলবে, পরশু দিন আরেকজন এই কথাই বলে গেছে, এবং বাংলাদেশে 260টা টক শো ডেইলি 280 জন গেস্টের মধ্যে সবাই একই কথা বলে। মানে বিএনপি আর আওয়ামী লীগ মুখোমুখি বসে তার চর্বিত চর্বণ করে, বলে যে বাজে কথায় বাজে কথা বাড়ে আর মন্থনে ভারে ঘি বাড়ে ঘি। আরেকটা কথা হচ্ছে যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমি ডিজিটাল পাগল হইতে চাই না। আমার মনে হয় যে বাংলাদেশ এখন ডিজিটাল পাগল হয়ে গেছে অধিকাংশ লোকজন, কারণ তারা সবসময়ই একটা দলের পক্ষে কথা বলে। আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই, আমি মানবাধিকারের পক্ষে কথা বলি এবং মানবাধিকারের বিষয়গুলো নিয়ে আমি তুলে ধরি। আমি এখানে একটুখানি সময় দিলে আমি যে বিষয়টা আজকে বলবো সেটা হচ্ছে আদর্শ এবং মানে পরগাছার মধ্যে তফাতটা কি। আদর্শ হচ্ছে আপনি যখন একটা কিছু ধারণ করেন, যেরকম কেউ মুজিববাদ, কেউ জিয়াবাদ, কেউ ওসমানীবাদ, অনেক বাদ আছে এটা, বা এখানে আছে আপনার এখানে ওবামাকে অনেকেই আদর্শ মনে করে, কেউ লিঙ্কন, আব্রাহাম লিঙ্কন, এইটা। আরেকটা হচ্ছে তাকে অনুসরণ করে তার ভালো জিনিসগুলি গ্রহণ করা, এটা হচ্ছে আদর্শ। অনেকে আছে ধর্মের আদর্শ, অনেকে আছে ফিলোসফিক্যাল, অনেকে আইনস্টাইনকেই সারা জীবন ফলো করছে। আরেকটা হচ্ছে প্যারাসাইট। অ্যান র্যান্ড নামের একজন বিখ্যাত ফিলোসফার আছেন, যিনি দুই রকম মানুষের কথা বলেছেন। একটা হচ্ছে মৌলিক, যারা নিজের মতো করে চিন্তা করে, যারা নিজের আত্মবিশ্বাস নিজের বিশ্বাসকে প্রাধান্য দেয়। আরেক ধরনের মানুষ হচ্ছে সেকেন্ড হ্যান্ড মাইন্ড, তাদেরকে উনি বলেছেন প্যারাসাইট, যারা অন্যের মাথার উকুন হয়ে বাস করে। তা আমার ধারণা এত কিছু দেখার পরে যে বাংলাদেশের মানুষ 17 কোটি মানুষ এখন দুই তিন জনের মাথায় প্যারাসাইট হয়ে গেছে, নিজস্ব চিন্তা ভাবনা বলে কিছু নাই। এরা অন্যের কথাগুলো অন্যের মতো করেই বলে, এরা যে নিজেরা মানুষ কিনা সেই বিশ্বাসটা তাদের মধ্যে এখন আর নাই। সুতরাং আপনার সব কথাগুলি একরকম মনে হয় কেন, তারা সবাই একজনের মাথার উকুন হয়ে এখন কথা বলছে। একজন বলতে দুইজন নারী, তাদের মাথার উকুন হয়ে এই কথাগুলি বলছে। আমি কারো মাথারই উকুন না, আমি আমার নিজের মতো করে কথা বলতে চাই এবং আমি সমালোচনা করব যদি সমালোচনা ক্ষেত্র তৈরি হয়। আপনার বিশ্বাস আপনার মনে আছে কি না, আমি আগের শোতে বলেছি একমাত্র ভারত এবং ভুটান ছাড়া কেউ 5ই জানুয়ারি নির্বাচন পর্যবেক্ষণে আসেননি, কারণ তারা প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন যে 5ই জানুয়ারি নির্বাচন এটা কোনো পার্টিসিপেটরি ইলেকশন না, সুতরাং কেউই আসেনি, ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘে কেউই না, সুতরাং ভারত শুধু ভারত এবং ভুটানের পর্যবেক্ষণে যে নির্বাচন হয়েছে এখানে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এবং তারপর থেকে আজকে পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলি ঘটছে, যত মৃত্যু, সবকিছুর মূলে 5ই জানুয়ারি, এবং এই 5ই জানুয়ারির জন্য এককভাবে দায়ী একটি দল, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং তার জোট, এবং একক ব্যক্তি বলতে আমি বলবো যে অবৈধ সরকার যিনি রাষ্ট্র ক্ষমতা দখল করে আছেন। এটা একটা সরাসরি এটাকে আমি বলবো যে অনেকটা জিম্বাবুয়ের ঘটনা ঘটেছে আমাদের এখানে, আজীবন ক্ষমতায় থাকার একটা ব্যবস্থা। আমার আদর্শ কি, আমি যদি বলি যে জি আপনার আদর্শ আমরা শুনবো, তার আগে একজন দর্শকের সঙ্গে আবার ফোনে কথাগুলি আসি। দর্শক ফোন করেছেন, সম্মানিত দর্শক আমরা আপনার সঙ্গে কথা বলবো, আপনি খুব সংক্ষেপে পরিচয় দিয়ে নাম বলে আমাদের সঙ্গে এই সরাসরি আলোচনা যোগ দিন। হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিঠুর সঙ্গে একটু কথা বলতে চাই। জি আপনি বলুন একটু, আপনি আপনার নাম এবং পরিচয় দেবেন, আপনি কোথা থেকে? আমার নাম হাসান ওয়ারেস। জি হাসান ওয়ারেস সাহেব, আপনি কোথা থেকে ফোন করেছেন? জামাইকা থেকে বলছি। জামাইকা থেকে, জি আপনি বলুন, উনি শুনছেন আপনার কথা। আচ্ছা শুনেন, এক ভদ্রলোকে ফোন করলো যে এখন এলমাস থেকে বলছে যে পেট্রোল বোমা মারতেছে, কে আওয়ামী লীগে মারতেছে, কিন্তু আওয়ামী লীগ মারতেছে তো সেটা বলবে ওরা, কেন কি যত কিছু করে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগের দেশ বাড়িয়ে দিচ্ছে তো বাংলাদেশ। আজকে আপনারা বাংলাদেশ বলিয়ে পরিচয় দিয়ে সারা দুইয়ে দেখেছেন আওয়ামী লীগের অবদান। আওয়ামী লীগে হয়তো পেট্রোল বোমা মারেন না, মারবেও না, কিন্তু এইটা হলো 14-20 দলের লোকের কাজ। এই পেট্রোল বোমা মারার এই 2007 সালে
একুশে আগস্টের গ্রাইন্ড মাসে সেটা অমলি করছে জি, এই যে আমাদের আনোয়ারা জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক, আমরা আপনার কাছে আসব কামাল হোসেন মিঠু, আপনাকে আসলে তো খুব বেশি কথা বলার তো আমরা এখানে শোনার সুযোগ পাই না, তারপরেও আপনারা ফোন করেন, অনেক কথা বলেন, আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সম্মান জানিয়ে সর্বোচ্চটুকুই আমরা শোনার চেষ্টা করি, আপনি নিশ্চয়ই এই আলোচনায় থাকবেন, আমরা আপনার আদর্শ নিয়ে কথা বলছিলেন, আপনার আদর্শের জায়গাটিতে আসেন। হ্যাঁ, অনেকে আমাকে ভুল বোঝে যে আমি হয়তো কোন একটা বিশেষ দলকে ফেভার করছি, আপনারা আমি গত লেখার যেটা লিখেছি যে আমরা নই অবস্থান পরিবর্তন করেছে রাষ্ট্র, এই লেখাটা বের হয়েছে 29 মার্চে, এখানে আমি পরিষ্কার করেছি আমার পজিশন যে আমি কেন এখন সরকারের সমালোচনা করি, কারণ তারা যে ম্যানিফেস্টোতে যে সমস্ত কথা বলেছিল তার উল্টো কাজ করছে তারা, সুতরাং আমি হ্যাপি হতে পারছি না বলে আমি সমালোচনা করছি। এক নম্বর, নয়া দিগন্ত 29 মার্চ, আমার খুব জানার ইচ্ছা, এমনিতেই জানার ইচ্ছা আপনার লেখার পাঠক হিসেবে কিংবা আপনার সঙ্গে পরিচয় হিসেবে, আপনি শুধু নয়া দিগন্ত কেন লেখেন, আপনার বক্তব্য কি বাংলাদেশে নয়া দিগন্ত ছাড়া আর কোনো পত্রিকা কোনো সংবাদপত্র কি ধারণ করতে পারে না? এটা দুইটা উত্তর, এক যে সমস্ত লেখা নয়া দিগন্তে যে লেখাটা ছাপা হয় এবং অনেকেই মানে এদের অনেকে শুধু কিনা আমার লেখাটার জন্য এই ধরনের ফিডব্যাক আছে, তো আমি শুধু নয়া দিগন্তেই লিখছি, আমি যে লেখাটা অনেকখানি রিপ্রিন্ট হয় বাংলাদেশে হয় এবং আমেরিকাতেও হয় রিপ্রিন্ট হয়, আমার এত সময় নাই। আর দুই নম্বর হচ্ছে যে এখানে আমি যেভাবে মানে কি আমার মতামতগুলি বিশ্লেষণগুলি দিতে পারি তারা প্রায় অক্ষত অবস্থায় ছাপে, অন্য কোনো পত্রিকা মানে এত সরাসরি কথা এভাবে ছাপবে না, সুতরাং আমি আমার সময় নষ্ট করি না, কারণ তাদের স্বার্থটা এমনভাবে জড়িত কিছু কিছু জায়গাতে যে তারা আমার নিরপেক্ষ মতামত ছাপবে না, যার জন্য এখানে আমি সুযোগ পাই এবং এখানেই আমি লিখি। আমার আরেকটি কোশ্চেন, যদি নয়া দিগন্ত বাংলাদেশের একটি গণমাধ্যম এবং সংবাদপত্র হয় এবং আপনার একটি লেখা যদি আনএডিটেড ছাপা হতে পারে, তাহলে বাংলাদেশে কি আর কোনো সংবাদপত্র নেই যেখানে আপনার এখানে আনএডিটেড লেখা ছাপা হতে পারে? যদি আপনি যদি বলে থাকেন যে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা কিংবা সব কথা বলার অধিকার সমস্ত গণমাধ্যমের নেই, তাহলে তো নয়া দিগন্তেরও সেটি থাকার কথা না। আপনার আপনার প্রশ্নটা জটিল, এটা উত্তর দেওয়াটা খুব সহজ না আমার জন্য, আমি এটুকুই বলবো যে আমার লেখাগুলি গতানুগতিক নয়, এখানে অনেক রেফারেন্স থাকে এবং এগুলো অকাট্য যুক্তি, অনেক পত্রিকা মানে সত্য হলেও কেটে দিবে কারণ তাদের অনেক স্বার্থ আছে অন্য জায়গাতে, নয়া দিগন্ত সেই জায়গাটাতে ব্যতিক্রম, যার জন্য এখানে আমি যে রেফারেন্সগুলি দিয়ে ছাপি আন্তর্জাতিক এবং যে সমস্ত ডিবেটগুলি করি এখানে আমি অনেক কিছুই লিখি যেগুলা অন্যান্য পত্রিকাতে নির্বিবাদে যেতে পারে কিন্তু তারা সেটা ছাপবে না, আমি সরাসরি লিখি এবং স্বাধীনতার প্রশ্ন এখানে না, এখানে প্রশ্ন হচ্ছে যে কে কতটা দায়বদ্ধতা দায়মুক্ত হয়ে ছাপতে পারছে। তবে বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা সম্মানিত দর্শক আপনার কথা আমরা শুনি, যদি খুব সংক্ষেপে আমাদেরকে আপনার কথাটুকু বলেন তাহলে খুব উপকার হয়। জি, আমরা আপনার কথা শুনবো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে? আমার নাম আসফ, আমি আলমাস থেকে বলছি। জি, আমি মিঠু সাহেবকে বলছি, আমি জানি না উনি কতদিন ধরে এই দেশে আছেন, একটা উন্নত সভ্য দেশে থেকে ওনাদের মন মানসিকতার যে পরিবর্তন হচ্ছে না সেই জন্য আমি দুঃখিত। কেমন আপনি পরিবর্তন চান বা কোথায় আপনি পরিবর্তন হয়নি বুঝলেন? পরিবর্তন হয় না, যেহেতু সত্য বাস্তবকে ওই যে 5ই জানুয়ারির ইলেকশন, তারপরে আরো অনেক কিছু যেগুলা দেশে কোন রাজধানি বা ওই গুম হচ্ছে, উনারা লুকানোর চেষ্টা করছেন, শাক দিয়ে মাছ টাকার কথা লোকজনকে দেখাইতেছেন, এটা কি কতটুকু বাস্তবে আর উনাদের কথায় মিলে? জি, আচ্ছা, আপনার কাছে আমি একটি প্রশ্ন রাখি, সেটি হচ্ছে যে আপনি তো বলেছেন যে 5ই জানুয়ারি নির্বাচন এবং যে মন্তব্যটুকু করেছেন সেটি সরকারের বিপক্ষে, যে সরকার অনেক কিছুই করছে, আপনি কি বলতে পারেন যে যারা এখন আন্দোলন করছে সরকারের বিপক্ষে যে গ্রুপটি আছে বিরোধী জোট, তাদের খারাপ কি চোখে পড়ে আপনার? অবশ্যই ওইটাই তো, একজন অবশ্যই বিরোধী দলের এদেরও কর্মকাণ্ডটা আমার কাছে খুবই খারাপ, কারণ এরা দুইজনই ক্ষমতার ইয়েতে
সাধারণ জনগণ আমরা ভুক্তভোগী, দুইজনের অবস্থা একই। ওই মহিলার এই পিটুইট আপনার এই কথার মধ্য দিয়েই বিরতিতে যাব এবং ছোট্ট একটি বিরতির পর ফিরে আসব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। ময়ুরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট যুক্তরাষ্ট্রে বাংলাদেশী মালিকানায় সর্ববৃহৎ পার্টি হল। বিয়ে, জন্মদিন, কনভেনশন, সেমিনার, সুইট 16 সহ যে কোনো অনুষ্ঠানে বুকিং দেবার আগে অবশ্যই একবার ভিজিট করুন ময়ুরিয়া অভিজাত ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট। 100% হালাল খাবার, ইফতার পার্টির জন্য আমরা বুকিং নিয়ে থাকি। এছাড়াও বাংলাদেশী আয়োজনে যে কোনো অনুষ্ঠানের জন্য 30% ছাড়। ধর্মীয় অনুষ্ঠান, ফান্ড রেজিং, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও রয়েছে বিশেষ ডিসকাউন্ট। বাংলাদেশী ও ইন্ডিয়ান মুখরোচক খাবারের স্বাদ নিন ময়ুরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, মেকিং ইউর মেমোরেবল মোমেন্ট মোর গর্জিয়াস অ্যান্ড রিমার্কেবল। SNS Accounting and General Services. আমাদের রয়েছে ইনকাম ট্যাক্স অ্যাকাউন্টিং, ইমিগ্রেশন সার্ভিসেস, ট্রান্সলেশন অ্যান্ড নোটারি সুবিধা। যোগাযোগ করুন MA কায়ুম, 3542 31st Street, Long Island City, New York 11106. ফোন 718-361-5883, 718-685-2010. ফ্যাক্স 718-361-6071. SNS Accounting and General Services. Trust us, we serve you better. সুপ্রিয় দর্শক, আমরা শুরু করছি আবারও বিরতির পর টাইম পলিটিক্সের আলোচনা জমে উঠেছে। আপনারা যারা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমি হাসানুজ্জামান সাকি এবং দর্শক আমরা আলোচনায় যাব কামাল হোসেন মিঠুর কাছে। তার আগে একজন দর্শক টেলিফোনে যোগ দিয়েছেন, আমরা সরাসরি আপনাকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি খুব সংক্ষেপে আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। হ্যালো, 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 জি আসসালামু আলাইকুম। আমরা শুনছি আপনার কথা, আপনি বলুন আপনার নাম এবং পরিচয় দিয়ে। হ্যাঁ, আমি হ্যালো হ্যালো আমি আসলামউদ্দিন এস্টোরিয়া থেকে বলতেছি, ওই জনাব জিয়া সাহেবকে, বাংলাদেশ থেকে আগত মিঠু সাহেবকে। আমার প্রশ্ন হচ্ছে, উনি যে যে দলের কথা বলতেছেন, উনার দল কি আদৌ কি কিছু বক্তব্য দেওয়ার জন্য, কারণ ইতিমধ্যে মিনা আপা বেশ কিছু ভারী ভারী শব্দ বলেছেন। এগুলো বেশ চর্বিত চর্বণ, পাগল এবং বিভিন্ন পাগলে কিনা বলে আদর্শ বিভিন্ন ধরনের উনি না। আমি বলছি বিশ্বাস করেন, এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা, উনি কোন আদর্শে বিশ্বাস করেন বা না করেন। কিন্তু এই আজকের অনুষ্ঠান থেকে আমি মিনা আপার বক্তব্য থেকে যেটা বুঝতে পেরেছি, উনি নিজেকে একজন মানবাধিকার কর্মী হিসেবে বা নাম মানবাধিকার নেত্রী হিসেবে উনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন হয়তো উনি। কিন্তু আমি খুশি হতাম, আমি অত্যন্ত খুশি হতাম যদি উনি এই অনুষ্ঠানের প্রথমেই আজকে বিগত 5ই জানুয়ারির পর থেকে পেট্রোল বোমা সহ বিভিন্ন ধরনের নৈরাজ্যের মাধ্যমে 150 জনকে যে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে, সেটার জন্য যদি উনি নিন্দা জানাতেন, সেটার জন্য উনি যদি এখানে কোনো রকমের কোনো ওনার যদি বেদনার প্রকাশ ঘটাতেন,
তাহলে বুঝতে পারতাম উনি একজন মানবাধিকার কর্মী হিসেবে কাজ করেন। কিন্তু আমি অত্যন্ত দুঃখজনক হলেও বলতে বাধ্য হচ্ছি যে আজকের অতিথি এখানে বিশেষ একটি দলের এবং গোত্রের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই কথাগুলো বলছেন। কারণ দেখেন, আপনি দেখবেন উনি বলেছেন যে র‍্যাবের কথা বলেছেন, পুলিশের কথা বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের কথা বলেছেন, ছাত্রলীগের সন্ত্রাসীদের কথা বলেছেন, কিন্তু উনি বলেননি যে যে পিতা সকালবেলা তার সন্তানের কপালে চুমু খেয়ে কাজে যাচ্ছিল সে লাশ হয়ে ঘরে ফিরেছে, যে সন্তান কাজ করার জন্য মায়ের হাতের দোয়া নিয়ে কাজে যাচ্ছিল সে লাশ হয়ে ঘরে ফিরেছে। আমি বুঝতে পারছি না উনি কোন ধরনের মানবাধিকারের কথা বলছেন এবং উনি কোন দেশের মানবাধিকারের কথা বলছেন। উনি যদি সত্যিকারের মানবাধিকারের কথা বলতেন তাহলে যারা আজকে সারা বাংলাদেশে আজকে বিভিন্ন ধরনের রাজনৈতিক সহিংসতায় আজকে হতাহত হয়েছেন তাদের জন্য উনি একটু হলেও উনি শোক প্রকাশ করতেন। কিন্তু আমি এই জায়গাটাতে আমি প্রচণ্ড ধরনের আপত্তি দিচ্ছি। আমার মনে হয় উনি একটা বিশেষ দলের এবং গোত্রের আজকে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উনি এখানে নেমেছেন। আর একটা কথা হচ্ছে যে যে আসলে অনেক কথাই অনেক প্রশ্নই করছেন যে আওয়ামী লীগের যে ভূমিকা, আসলে দেখুন 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেটি পার্টিসিপেটিভ নির্বাচন হয়নি এই কথাটা যেমন সত্য, ঠিক একইভাবে সে পার্টিসিপেশনের দায়িত্ব, আপনি যদি খেলায় অংশগ্রহণ করতে না চান আপনাকে কেউ জোর করে খেলায় নিয়ে আসতে পারবে না। হাউএভার, সেদিন আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই জানুয়ারির নির্বাচন পূর্ববর্তী সময়ে আজকের যে তথাকথিত যে বিরোধী দল, আজকে যে বিএনপি এবং তাদের যে জোট, তাদেরকে সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একযোগে বসে একটি সুন্দর এবং সুসার্থক নির্বাচনের উপহার দেওয়ার জন্য তিনি সেদিন আজ সবাইকে আহ্বান করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে সেদিন বিএনপি এবং তাদের জোট সেই নির্বাচনকে সুকৌশলে এড়িয়ে গিয়েছে। শুধু তাই নয়, তারা নির্বাচনকে আজকে বলছে পার্টিসিপেটরি ইলেকশন, আপনারা পার্টিসিপেটরি ইলেকশনে সেদিন আসেননি সেটা যেমন সত্য, সেদিন এটাও সত্য আপনারা সেদিন জনগণকে সাথে নিয়ে আপনাদের তথাকথিত জনগণদের সাথে নিয়ে সেদিন নির্বাচনকে বন্ধ করার জন্য, নির্বাচনকে প্রতিহত করার জন্য আপনারা বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ পুড়িয়েছেন, আপনারা সেই নির্বাচনকে প্রতিহত করতে গিয়েছেন। কিন্তু সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতায় এবং বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতায় একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেটি শুধু বিশ্বের বিভিন্ন দেশে আজকে বলছেন ভারত এবং ভুটান ছাড়া আজকে বাংলাদেশকে কেউ স্বীকৃতি দেয়নি সেদিন নির্বাচন, সেটা বলিনি গণতান্ত্রিক কাঠামো মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও অনেক বেশি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। কারণটা বলি আপনাকে, আজকে যে ভোটিং এখানকার যে ভোট হয় এখানকার জানবো, কিন্তু অনেকক্ষণ যাবত দর্শক একটু লাইনে আছেন, আমরা দর্শকের সঙ্গে একটু কথা বলে তারপরে আবার আপনাকে আপনার কাছে আসছি জানানোর জন্য। ভালো লেগেছে যে উনি বলেছেন যে দল পরিবর্তন যে যদি হয় দলের পরিবর্তনের কারণেই আমাদের মতামত পরিবর্তন হয়, সবসময় যে একই দলকে সাপোর্ট করতে হবে এমন কোনো কথা নাই। আমার তো মনে হয় যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি শেখ সাহেবের আমলের চেয়ে অনেক বেশি নেমে গেছে এবং অনেক বেশি খারাপ এবং মানে খুবই একটা ভয়াবহ পরিস্থিতি। কোন লোক যদি কোনো কথা বলে তখন তাকে গুম করে ফেলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। শুধু নেতা নেত্রীর ক্ষেত্রে না, সাধারণ মানুষের ক্ষেত্রেও তারা কোনো কথা বলতে পারছে না, কেউ বোঝা যাবে না যে আওয়ামী লীগের বিপক্ষে কোনো কথা বলতে পারছে, এরকম একটা ভয়াবহ। এমনকি সেনা বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে তারা স্পষ্ট করে বলছে যে স্বাধীনতার পক্ষে শক্তি ছাড়া সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হবে না। এবং আমার পরিবারের থেকেও দেখা গেছে অনেক লোককে যারা অন্য বিরোধী অন্য দলের সাপোর্টার তাদেরকে বের করে দেওয়া হয়েছে বিভিন্ন রকম চক্রান্ত করে। এখন আমাকে বলতে আমি জানতে চাই মিনা ফারা আপনার কাছে যে এর অবসান কোথায় হবে, এই যে যে প্রসঙ্গটি বলছিলাম আজকে মিনা আরেকটা কথা বলেছেন যে ওনার লেখার বিষয় নিয়ে প্রসঙ্গে উনি বলেছেন যে আজকে উনি একদিকে বলছেন যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নেই, আজকে উনি বলছেন যে ওনার যে লেখা উনি একটি পত্রিকার কথা উল্লেখ করেছেন নয়া দিগন্ত, সে নয়া দিগন্তে ওনার লেখাটা আনএডিটেড, তার মানে উনি যে মনের মাধুরী মিশিয়ে যে লেখাটা লিখছেন সে লেখাটা পূর্ণাঙ্গভাবে স্বাধীনভাবে বাংলাদেশের
তো নয়া দিগন্তের মতো একটা পত্রিকায় সেটা প্রকাশিত হচ্ছে এবং সেটা উনি রিপ্রিন্ট হচ্ছে, উনি দাবি করছেন যে সেটা রিপ্রিন্ট হচ্ছে এবং সেটা বিভিন্ন লোকজন পড়ছেন, তাহলে আজকে বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া কতটুকু স্বাধীনতা ভোগ করছেন আজকে একদলীয় এবং উনি গোষ্ঠীকেন্দ্রিক একটা চিন্তাভাবনা নিয়ে যে লেখাটা লিখছেন সেই লেখাটা আজকে বাংলা উনি সুদূর এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লিখছেন সেই লেখাটা বাংলাদেশের নয়া দিগন্তে প্রকাশিত হচ্ছে, এটাতেই প্রমাণিত হচ্ছে বাংলাদেশের আজকে মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়া এবং সংবাদপত্র পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করছে। উনি আর একটা বিষয় উল্লেখ করেছেন যে বাংলাদেশে অনেকগুলো চ্যানেলে 240 জন লোক প্রতিদিন টক শোতে বক্তব্য দিচ্ছেন এবং আমি ওনার সাথে সম্পূর্ণভাবে একমত, এই 240 জন বাংলাদেশের হয় তারা সাংবাদিক নয় ব্যবসায়ী না হয় রাজনীতিবিদ না হয় ছাত্র নেতা না হয় তারা শ্রমিক সমাজের প্রতিনিধি, তারা বাংলাদেশের যারা রাজনৈতিক এবং বিভিন্ন ধরনের যারা বিভিন্ন স্থানে যারা আজকে বসে আছেন তাদের বক্তব্যগুলো সম্পূর্ণভাবে আজকে বাংলাদেশের মিডিয়া প্রকাশিত হচ্ছে এবং এটাই প্রমাণ করে যে বাংলাদেশের মিডিয়া সম্পূর্ণভাবে স্বাধীনভাবে এখানে তারা ফল ভোগ করছে এবং এটার দ্বারাই প্রমাণিত হয় বাংলাদেশে কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আজকে শিউলি যিনি ফোন করেছেন ব্রঙ্কস থেকে উনি একটি কথা বলেছেন যে স্বাধীনতা বিরোধী যারা তাদেরকে আজকে বিভিন্ন সামরিক বাহিনী এবং বিভিন্ন বাহিনী থেকে তাদেরকে আজকে সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমার সম্মানিত দর্শকের কাছে আমার একটাই প্রশ্ন, আমরা বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধীকে বাংলাদেশের কোনো ধরনের প্রতিষ্ঠানে আমরা দেখতে চাই না। আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলছি আজকে বাংলাদেশে যারা স্বাধীনতার বিরুদ্ধে চারণ করেছে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা আজকে পক্ষ অবলম্বন করছে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তাদেরকে কোনো অবস্থাতেই এই বাংলাদেশের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়নি। 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতার সুফল অর্জিত হবে তখনই যখন বাংলাদেশের সর্বক্ষেত্রে স্বাধীনতার মূল্যবোধগুলো প্রকাশিত হবে, বিশেষ করে আজকে রাজাকার আলবদর্শ স্বাধীনতা বিরোধী যে চক্র তাদেরকে যদি আজকে যুদ্ধ অপরাধের যে বিচার শুরু হয়েছে সেই বিচারকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে তাদেরকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে আজকে বাঙালি জাতিকে পাপ মুক্ত হতে হবে, তখনই বাংলাদেশ শুধুমাত্র একটি সফল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পৃথিবীতে আমরা চাই সফল একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ। আমরা মিনা ফারার কাছে যাওয়ার আগে আমরা দর্শক আপনার কাছে আমরা আসছি, আপনি সরাসরি এই আলোচনায় যোগ দেবেন, আপনি আজকের অনুষ্ঠানের সর্বশেষ টেলিফোনকারী, আপনি আপনার কথা শুনে আমরা যাব মিনা ফারার কাছে, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ হবে, আপনি খুব সংক্ষেপে আমাদের সঙ্গে যোগ দিন। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি আমি ভালো আছি, আপনার নাম এবং পরিচয় দিয়ে আপনি কথা বলুন। হ্যাঁ, আমি দালওয়ার থেকে মোহাম্মদ ইসলাম ভাই বলছিলাম, নিয়মিত কল করি আমি। জি, তো আমি আমি অ্যাকচুয়ালি আজকে লেট হয়ে গেছে কাজ থেকে আসতে আসতে। জি, তো জিয়া ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন যে ওনারা উনি একটু আগে অনেকক্ষণ আমার দুইটা প্রশ্ন আছে অ্যাকচুয়ালি, একটু কাইন্ডলি আমাকে খুব সংক্ষেপে প্রশ্ন করুন, খুব সংক্ষেপে। হ্যাঁ, সংক্ষেপে আমি করছি, আমি গত 28 জানুয়ারি আমি সিলেট থেকে অ্যাম্বুলেন্স যোগে আমি ঢাকা এয়ারপোর্টে আসছি কারণ আমার ফ্লাইট ধরতে হবে। জি, আমি এবং আমার ওয়াইফ, কিন্তু যখন আমি ঢাকা লাইনটি কেটে গেছে, আমরা খুবই দুঃখিত মোহাম্মদ ইসলাম, আপনি দেলোয়ার থেকে ফোন করেছেন, দেলোয়ারের দর্শকদেরকে আপনার মাধ্যমে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, আপনার সঙ্গে নিশ্চয়ই আমরা আলোচনা করতে পারবো খুব সংক্ষেপে। দুঃখিত যে মিঠু ভাই আমেরিকাতে থেকেও নতুন করে কিছুই দেখছেন না এবং নতুন করে কিছুই দিতে পারছেন না, এবং আজকে আজকের বক্তব্য উনি আগামী অনুষ্ঠানে যখন আসবেন একই কথা বলবেন, পিছিয়ে একই কথা বলেছেন, কিন্তু আমি যখনই আসি দেখবেন যে আমার বক্তব্যগুলি আলাদা। স্বাধীন কিনা বাংলাদেশের মিডিয়া সেটা বড় কথা না, আমার কথা হচ্ছে যে আমি যেখানে লিখি সেখানে আমি যে আঙ্গিকে লিখি সেটা তারা প্রকাশ করবে না বলে আমি কোথাও বদার করি না, আমি সরাসরি নয়া দিগন্তে লিখি, আমার চিন্তা চেতনা তারা ঠিকমতো ছাপে, যখন ছাপবে না আমি বন্ধ করে দিব লেখা। এখন আমি উনি একটা কথা বলছেন, আপনারা আপনি কি বলতে চাচ্ছেন, আমি আমি বিএনপি করি, আমি জামাত করি, আমি শিবির করি? আমি আমি এখন স্টপ প্লিজ আমি এক্সকিউজ মি, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি এখন আমার আদর্শ প্রতিষ্ঠা করি। দেখেন, বিএনপি জামাত এবং শিবির যদি বলেন, তারা যদি খারাপ হয়ে থাকে এবং যখন এরা ক্ষমতায় যাবে, আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ যখন এরা খারাপ যখন এরা ক্ষমতায় যাবে তখন যদি আওয়ামী লীগ খারাপ হয়ে থাকে, এই যে দুইজন খারাপ, এই যে একটা প্যারাসাইটের একটা 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 জাতি তৈরি হয়েছে আমাদের এখানে, নিজের মতো করে যারা চিন্তা করে না। দেখেন, বাবরি মসজিদ কিন্তু ধ্বংস করেছিল হয়েছিল বিজেপি নেতৃত্বে। হ্যাঁ, বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, না 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 না, হোল্ড অন হোল্ড অন, বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল বাংলাদেশে
আপনারা জানেন মোদীজি ছিলেন আরএসএস এর সদস্য যারা নাকি মহাত্মা গান্ধীকে খুন করেছে, গুলি করেছে। এখন এই মোদী সাহেব নিউ ইয়র্কে এসে 30 তারিখ সেপ্টেম্বর মাসে দেখেন এখানে মোদির পায়ে ফুল দিচ্ছে। এখন কথা হচ্ছে কি, আমি যেটা বলতে চাচ্ছি, এরাই এক সময়ে মসজিদ ধ্বংস করেছে, মানুষ হত্যা করেছে, এরা এখন ক্ষমতায়, এদেরকে আমরা পূজা করছি। বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষের পরিবর্তন হয়, মানুষের কথার পরিবর্তন হয়, চিন্তা চেতনার পরিবর্তন, মানুষ ঘুরে দাঁড়াতে পারে। বিএনপি, জামাত, শিবির, আওয়ামী লীগ, আমরা সবাই আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের দেশে কি বেছে বেছে কি বিএনপি আওয়ামী লীগকে থাকতে হবে অথবা জামাতকে থাকতে হবে? তাহলে পর জামাত আর শিবির যদি নাই রাখতে চায়, তাদেরকে যদি ব্যান করে দিতে চায়, তাহলে তাদেরকে কোথায় পাঠাবেন? একটা দ্বীপ আছে তাদের জন্য, তাদের জন্য একটা দেশ আছে, তারা বাংলাদেশে থাকবে, বাংলাদেশে থেকে রাজনীতি করবে, সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে। এবং এই যে পলিটিক্যাল প্রিজনিং যে শুরু হয়েছে, যে হাজার হাজার মানে 4 গুণ বেশি লোক মানে কারাগারে, এদেরকে মুক্ত করে দিতে হবে, তারপরে নির্বাচন হবে। এবং আমি মনে করি যে 5ই জানুয়ারির কারণে যে উদ্ভূত পরিস্থিতি, এর জন্য এককভাবে দায়ী আমার সরকার, এবং তিনি যে ক্ষমতা দখল করে রেখেছেন, ভোটাধিকার মানুষের হরণ করেছেন, এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং নতুন আমাদের নতুন চিন্তা উপহার দিতে হবে, এই যে পুরানো কথা বাদ দিতে হবে। অসংখ্য ধন্যবাদ, আমরা নতুন কথা বলবো, আমরা পুরনো কথা বলবো। যদি 20 সেকেন্ডে বলতে পারেন তাহলে আমি 20 সেকেন্ডে শেষ করছি। আমি মিনা ফারার কথার সঙ্গে সম্পূর্ণভাবে একমত হতে পারছি না বলে খুবই দুঃখিত। অবশ্যই আমাদেরকে এই যে একটা অপরাজেয় রাজনৈতিক সংস্কৃতি, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি আমাদের বেরিয়ে আসতে হবে আজকে যে পেট্রোল বোমার সংস্কৃতি চালু হয়েছে, আজকে যে ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী আজকে সারা বাংলাদেশ জুড়ে যে আজকে গুপ্ত ঘাতকের ভূমিকা অবতীর্ণ হয়েছে, তাদের সঙ্গে যদি আপনারা যদি আঘাত করেন তাহলে আমরা আপনাদের প্রতিরোধে থাকবো। বাংলাদেশের জনগণ সবসময় সন্ত্রাস এবং ধর্মান্ধতার বিরুদ্ধে, এবং যারাই এদের পক্ষে বলবে বাংলাদেশের আপনারা দুজনও ভালো থাকেন।